নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকার সাবের আলীর ছেলে মিনহাজুল ইসলাম সবুজকে 30 বোতল ফেন্সিলি সহ আটক করেছে রাজশাহীর মোহনপুর থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ও মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার 31 জানুয়ারি দুপুর 12টার সময় মোহনপুর উপজেলার খানপুর বাগবাজার থেকে তাকে আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার খানপুর বাগবাজার আনারুল ইসলামের ঔষধের দোকানের সামনে একটি প্রাইভেট কার থেকে ফেন্সিল বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় প্রাইভেট কারটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে 30 বোতল ফেন্সিল সহ সবুজ নামে এক যুবককে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় প্রাইভেট কারটি জব্দ করা হয়। মোহনপুর থানার অফিসার ইনচার্জ সেলিম বাদশাহ 30 বোতল ফেন্সিল সহ যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আটককৃত মিনহাজুল ইসলাম সবুজের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত সবুজ একজন মাদক কারবারী। সবুজের বাড়ি নাটোরের বাগাতিপাড়ায় হলেও মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের পাশে তার শ্বশুর আজহার আলীর বাড়িতে অধিকাংশ সময় থাকত বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আলাফতাব খান সুইট, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।